السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا أطيعوا الله وأتيعوا الرسول ولا تبتلوا أعمالكم وقال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله عز وجل لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل آمين يا رب العالمين الحمد لله جابت يا برشونك একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহরমুল্লা আয়লা মিনের জন্য যে আল্লাহ সুফায়নাহে আয়লা নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল করিম যে আল্লাহ সুফায়ন আইলা আয়লা আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং মুহাম্মদ সাল আলী ওসাল্লামের উম্মা হওয়ার সৌভাগ্য দান করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা ইনশাআল্লাহ আল্লাহ আয়লা আমরা আমাদের আজকের প্রোগ্রামে আমাদের নবী সাল্লুআ আনি পবিত্র জীবনী শিক্ষার এই অনন্য আয়োজন উসওয়াতুল হাসানায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামের ধারাবাহিক ক্লাসগুলোর মধ্যে আজকের ক্লাসটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লাস ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো জানবো এক নজরে আপনাদেরকে সেটা জানিয়ে দিচ্ছি আজকে আমরা জানবো ইনশাআল্লাহ সিরাহ বা সিরাত কাকে বলে এর শাব্দিক অর্থ কী এর পারিভাষিক অর্থ কী সিরাত সংক্রান্ত প্রাচীন কিছু গ্রন্থের নাম এবং আধুনিক কিছু গ্রন্থের নাম পাশাপাশি আধুনিক লেখকদের একটা তালিকা আমরা আরও জানার চেষ্টা করব যে বর্তমানকালে সমসাময়িক প্রেক্ষাপটে সবচেয়ে নির্ভরযোগ্য সিরাতের কিতাবগুলো কোনগুলো এবং এর মধ্যে আমাদের এই প্রোগ্রামে বাসায়কৃত একটা বই অনন্য একটা বই আর রাহিকুল মাহতুম এই বইটা থেকে লেখকের কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ পাশাপাশি সিরাত শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য কী এবং সিরাত শিক্ষার মধ্য দিয়ে আমরা কি কি ফজিলত পেতে পারি বা এর প্রয়োজনীয়তা কী এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নবী করিম সাল্লু আলী ওয়াইসাল্লামের এই পবিত্র জীবনী কিভাবে বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে দিন ইসলামকে প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবে বা আমাদেরকে পথ দেখাবে এই বিষয়টা ইনশাআল্লাহ তালে আমরা আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাসে আলোচনা করার চেষ্টা তো প্রিয় ভাই ও বোনেরা চলুন আমরা দেরি না করে আমাদের মূল পর্বে চলে যাচ্ছি প্রথমে আসুন সিরাত শব্দের অর্থ কি এই বিষয়টার দিকে আমরা একটু খেয়াল করি এবং এর পারিভাষিক আবিধানিক অর্থ কী দাঁড়ায় এবং সিরাতের একটা গ্রহণযোগ্য সংজ্ঞা কি হতে পারে তো আরবি ভাষায় এই সিরাত শব্দটি সারা ইয়া সিরু এরকম একটা রুটওয়ার্ড বা মাজদার থেকে এসেছে আসলে যেটা যেটার অর্থ হচ্ছে ভ্রমণ করা বা ঘুরে আসা বা ফিরে দেখা বা এভাবে বলতে পারি আমরা যে কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে একটা সময় অতিবাহিত করা এবং সেই মাধ্যমটাকে পূর্ণাঙ্গরূপে জানা তো যখন কারো জীবনী সম্পর্কে আলোচনা করা হয় এবং কারো জীবনী চর্চার ক্ষেত্রে সিরাজ শব্দটা প্রয়োগ করা হয় তখন তার অর্থ দাঁড়ায় ওই ব্যক্তির পুরো জীবন যে কাল এই দুনিয়ার জীবনকাল এই পুরো জীবনকাল সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং তার জীবনকালের শৈশব কৈশোর যৌবন বার্ধক্য এই পুরো ফেজ অফ টাইমটাকে ঘুরে দেখা স্টাডি করা এবং এটাকে গবেষণা করা পাশাপাশি এখান থেকে কিছু শিক্ষা অর্জন করা আমরা বলতে পারি যে সিরাত হল একজন ব্যক্তির জীবন তার জন্ম জীবনের বিভিন্ন ঘটনা বিভিন্ন আচার আচরণ বৈশিষ্ট্য এবং তার মৃত্যু এই টোটাল জীবন বৃত্তান্তের মধ্য দিয়ে জ্ঞান অর্জন করা এটাকে আমরা সিরাহ বা সিরাত বলতে পারি আর এখানে করিম সাল্লাহ আলী ওয়াইসাল্লাম যাকে আল্লাহ রব্লা আলমিন মানবতার মুক্তির দূত হিসেবে প্রেরণ করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ মহান চরিত্রের অধিকারী একজন মহামানব তার জীবন তার জন্ম তার শৈশব তার পরিষর তার যৌবন তার বার্ধক্য তার দিন প্রচার তার দিনের প্রতিষ্ঠা তার সফর তার হিজরত তার মাওয়াজি তার ইসলামিক স্টেট তার দিন প্রতিষ্ঠা তার মক্কা বিজয় এই পুরো যে সিলসিলাটা আছে এই পুরো সিলসিলার মধ্য দিয়ে আমরা তার তার দিন এবং তার দিনের এস্টাবলিশমেন্ট এই বিষয়গুলো সম্পর্কে যখন আমরা জানবো এই বিষয়টাকে আমরা সিরাত বলে অভিহিত করতে পারি তো এক কথায় আমরা বলতে পারি যে নবী করিম সাল আলী হাইসাল্লাম এর পবিত্র জীবনের চর্চা বা এর গবেষণা এ থেকে শিক্ষা অর্জন করে এবং বাস্তবে প্রয়োগ করাটাই হচ্ছে সিরা আল্লাপাকে আমাদের সবাইকে নবী করিম সাল্লাহ আলী ওয়াইসাল্লামের সিরাত পড়া জানা বোঝা এবং আমল করার তৌফিক এনায়ত করুন আমিন এবারে চলে আসুন আমরা জানব যে সিরাত এর প্রাচীন যে কিতাবগুলো ছিল সেগুলো সম্পর্কে এবং বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে আধুনিক কিছু কিতাব সম্পর্কে আমি প্রথমে আধুনিক দিয়ে শুরু করতে যাচ্ছি এই কারণে যে আমরা যারা এই জেনারেশনের মানুষ তারা অনেকেই আধুনিক কিতাবগুলোর নাম এবং তাদের তাদের লেখকের নামও ভালোভাবে জানি না তো আমরা যে বইটা সিলেক্ট করেছি সেই বইয়ে যাওয়ার আগে আমরা আধুনিক কিছু বই এবং তাদের রাইটারের নাম সম্পর্কে জানবো ইনশাআল্লাহ মূলত উনিশশো সাল থেকে বর্তমান পর্যন্ত এই সময়টাকে আমরা আধুনিক ধরছি এর মধ্যে সিরাতের ক্ষেত্রে যারা গ্রহণযোগ্য অবদান রেখেছেন অনন্য অবদান রেখেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন মৌলানা মুহাম্মদ ইদ্রিস ক্যান্দা এবং তার রচিত একটা সিরাতের গ্রন্থের নাম হচ্ছে সিরাতুল মোস্তফা যেটা তিন খণ্ডে পাওয়া যায় এই বইটা আপনারা সংগ্রহ রাখতে পারেন দ্বিতীয় একটি কিতাবের নাম আমি বলতে চাই সেটা হলো নেবি রহমেদ এই কিতাবটি রচনা করেছেন প্রখ্যাত আলেম দিন আবুল হাসান আলিয়া নদভি রাহিমাউল্লাহ এবং যার নাম এই উপমহাদেশের মধ্যে দিনই অঙ্গনে জানে না এমন মানুষের সংখ্যা খুবই কম এরপরে আছে মুফতি মুহাম্মদ শফি শফি উসমানী তার লেখা সিরাতে খাতামুল আম্বিয়া এরপরে প্রখ্যাত আলেম দিন আশরাফ আলি থানবী রাহিমাউল্লাহ রচিত যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারায় এটা একটা কিতাব আছে সিরাতের এটা একটা অনন্য সাধারণ কিতাব আল্লামা শিবলি নোমানী এবং সুলাইমান নদভি তাদের রচিত একটা বই আছে নবী উনবী সালুআ আনি এছাড়া আল্লামা সফিউর রহমান মুবারকপুর রাহিমা হুল্লা রচিত আর রাহিকুল মখতুম এটা একটা অনন্য একটা বই এবং সিরাতে রসুল একরাম আবুল হাসান আলী হাসানিন আদবি তার রচিত একটা বই আছে এই বইগুলো সমসাময়িক প্রেক্ষাপটে বেশ গ্রহণযোগ্য কিছু বই আমরা এই ক্লাস যারা অ্যাটেন্ড করছেন বা এই প্রোগ্রাম যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে অন্তত তিন চার পাঁচটা সিরাতের ভিন্ন ভিন্ন রাইটারের বই আপনার বাসায় রাখুন এবং এই বইগুলোকে গবেষণামূলকভাবে পড়ুন একই টপিক বিভিন্ন রাইটারের উপস্থাপনাগুলোকে খেয়াল করে দেখুন এবং এর মধ্য থেকে আপনি আপনার জ্ঞানকে সমৃদ্ধ করুন আল্লাহবাক তৌফিক ফি করুন আই মিন এরপরে আমি যেখানে যেতে চাচ্ছি সেটা হলো যে সিরাত সংক্রান্ত প্রাচীন কিছু কিতাবের তালিকা যেটা সম্পর্কে আমাদের অনেকের খুব বেশি ধারণা নেই সিরাজ সংক্রান্ত প্রাচীন যে কিতাবগুলো ছিল সেগুলোর মধ্যে অন্যতম একজন সংকলক যার নাম ছিলেন ওরওয়াহ ইবনু ইবনু জুবাইয়ের যার মৃত্যু হয়েছে সাতশো তেরো খ্রিস্টাব্দে তো তিনি উমাইয়া খলিফা আব্দুল মায়ালিক ইবনে মারওয়ান এবং অ্যাল ওয়ালিদের নবীর সময় ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে একটা চিঠির জবাব দিতে বলেছিলেন তো এই চিঠির জবাবটাকে একটা গল্প আকারে একটা পুস্তিকা আকারে লিখে দেওয়া হয়েছিল এটা ছিল সিরাতের ইতিহাসে একটা অন্যতম কিতাব এরপরে ওয়াহাব ইবনে মোনাববেহ যার ইন্তেকাল হয়েছে সাতশো পঁচিশ থেকে সাতশো সাঁত্রিশ এই সমসাময়িক সময়ে খ্রিস্টাব্দ তিনি বেশ কিছু বই লিখেছিলেন যার মধ্যে সিরাতের একটা অন্যতম বই ছিল এবং যার লেখা থেকে পরবর্তীতে ইবনে সাহাক এবং ইবনে হিসেম মুহাম্মাদ ইবনে জরির তেবারি এবং আবু নাঈম আল ইস্পাহানি তাদের লেখার মধ্যে কিছু উদ্ধৃতি নিয়ে এসেছিলেন এরপর অন্যতম একজন রাইটার ছিলেন সিরাত সংক্রান্ত সেটা হচ্ছে ইবনে ইবনে শিহাব আল জুহরি যার নাম ওলামা কেরামের অঙ্গনে খুব পরিচিত নাম সিরাত সাহিত্যে একটি কেন্দ্রীয় ব্যক্তিত্ব যিনি যিনি হারিস এবং আসার অন্যান্য বিষয়গুলোকে একত্রিত করে সিরাতের একটা অনন্য বই লিখেছেন আসলে বলা হয় যে তিনি একটা নয় দুটো বড় বড় কিতাব রচনা করেছিলেন সিরাত সম্পর্কে তারপরে ইমাম আল জুহরি তিনি একটা মাগাজি লিখেছিলেন যেটা মাগাজি বলতে বোঝায় নবী সাল্লী ওয়াইসাল্লামের সামরিক অভিযান অভিযানসমূহ তো এটাও সিরাতের অন্যতম একটা পার্ট বিকজ নবী সাল্লি সাল্লামের মাদানী জীবনের মধ্যে আমরা প্রচুর মাগাজি দেখতে পারবো যুদ্ধের অভিযান দেখতে পারবো তো এটাও একটা সিরাতের বই নিয়ে সিরাতের বই বইয়ের বই হিসেবে জায়গা দখল করে আছে বলে আমরা বলতে পারি মোহাম্মদ ইবনি ইসহাক যার হচ্ছে সাতশো সাতষট্টি থেকে সাতষট্টি বা একষট্টি খ্রিস্টাব্দে তিনি ইমাম জোহরির আরেকজন শিক্ষার্থী ছিলেন তো তিনি নবী সাল্লু সাল্লামের জীবন নিয়ে বেশ কিছু মৌলিক রচনা লিখেছিলেন যেটা দীর্ঘ সূত্রে বেঁচেও ছিল এবং পরবর্তীতে ইবনে হিসাম এবং ইবনে জহরিরের তেবারই সেখান থেকে সংকলন করেছিলেন তো আমরা মোটামুটি বলতে পারি যে এইগুলো ছিল প্রাচীন কিছু সিরাত সংকলকের নাম মহান ব্যক্তিত্ব এবং তাদের কিছু কীর্তি যাদের এই কীর্তির উপর দাঁড়িয়ে আছে বর্তমান সময়কার যারা লেখক তাদের অবদানগুলো কারণ বর্তমান সময়ে যে কিতাবগুলো লেখা হয়েছে সেখানে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই এই রেফারেন্সগুলোই দেওয়া আছে তো আল্লাপাকে আমাদেরকে তাদের সুন্না অনুসরণে সিরাত শেখা সিরাত চর্চা করা সিরাত নিয়ে গবেষণা করা শিক্ষা নেয়া এবং অপরকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন আমি এবার আমরা চলে আসব। যে সিরাত শিক্ষার আমাদের যে আয়োজন সেখানে আমরা যে বইটা নিয়ে এসেছি সেই বইটার সম্পর্কে দুটো কথা এবং সেই বইয়ে লেখকের একটা ইন্ট্রোডাক্টরি কথা আছে এই কথাটা আমি একটু আপনার সাথে শেয়ার করতে চাই আমরা যে বইটা থেকে সিরাতের এই প্রোগ্রামটা করছি সেটা হলো আর রাহিকুল মেহতুম এই বইটা যদিও এই বইটার অনেকগুলো প্রকাশনা সংস্থা থেকেই বইটি প্রকাশিত হয়েছে তো আমরা একটা প্রকাশনা সংস্থার বই আমার সামনে রেখেছি কিন্তু অনেকগুলো প্রকাশনা সংস্থা থেকেই বইটা কিন্তু পাবলিশ করা হয়েছে মোটামুটি হবে সবগুলোই অথেন্টিক কারণ এটা একটা মৌলিক বই যেটা যেটাকে অনুবাদ করতে হয়েছে তাই এখানে খুব বেশি কাঠচুপির সুযোগ ছিল না তো রাহিকুল মাহতুম বইটা সম্পর্কে বলতে চাই যে এই বইটা হচ্ছে তেরোশো ছিয়ানব্বই হিজড়িতে রাবেতে আলাম ইসলাম উদ্যোগে একটা আন্তর্জাতিক সিরাত কম্পিটিশন হয়েছিল আন্তর্জাতিক সিরাতের উপর একটা প্রতিযোগিতা সিরাতের পাণ্ডুলিপিগুলোকে একত্রিত করে বিখ্যাত রাইটাররা তারা জমা দিয়েছিলেন তার মধ্য থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে পুরস পুরস্কৃত করা হয়েছিল রাইটারদেরকে তো তেরোশো ছিয়ানব্বই হিজড়িতে রাবাতে আল রাবতে আলাম ইসলাম ইয়ার উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতার প্রথম পুরস্কার প্রাপ্ত বইটার নাম হচ্ছে রাহিকুল মাহতুম যার রচয়িতার নাম বা যার সংকলকের নাম হচ্ছে আমরা রচয়িতাই বলতে পারি বিকজ এটা রচনায় এটা সংকলন নয় আল্লামা সফিউর রহমান মোবারক্পর রাহমাউল্লাহ এই প্রতিযোগিতাটা মূলত অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তানে এবং যিনি প্রথম পুরস্কার পেয়েছেন আল্লামা সফিউর রহমান মোবারকপুর রহমাউল্লাহ তিনি ভারতের মানুষ ছিলেন হিন্দের মানুষ ছিলেন তো এখানে মোটামুটিভাবে এক হাজার একশো বিরাশি কি সাতাশিটি পাণ্ডুলিপি জমা পড়েছিল যার মধ্যে এই পাণ্ডুলিপিটা প্রথম স্থান অধিকার করেছে তাই আপনারা বুঝতেই পারছেন যে বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে বা সমসাময়িক আলেমদের মধ্যে সমসাময়িক সিরাতের রচনাগুলোর মধ্যে আর রাহিকুল মখতুম এবং আল্লামা সফিউর রহমান মোবারকুরী এই দুটো নাম উজ্জ্বল নক্ষত্র হিসেবে আমাদের এলমি অঙ্গনে আসলে প্রতিষ্ঠিত হয়ে আছে আমরা এখন জানব এই গ্রন্থটা সম্পর্কে স্বয়ং লেখক দুটো কথা বলেছেন আমি সেই কথাটা একটু শেয়ার করতে চাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং এই বইটা রচনা সম্পর্কে লেখক যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে তিনি বলছেন আমি তার ভাষা কোট করছি তিনি বলছেন আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে এই মোবারক প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে পেরেছি আমিও একটি গ্রন্থ লিখে পাঠাতে পেরেছি যেখানে হাজার হাজার পাণ্ডুলিপি জমা পড়ছে সেখানে আমি একটা একটা গ্রন্থ লিখে পাঠাতে পেরেছি এই জন্যে আমি আল্লাপাকে শুক্রিয় আদায় করছি অবশ্য এটা আমার জন্য দুঃসাহসিকতার সামিলও বটে কেননা কে আমি কে আমি আর নবী সাল্লাহুআসাল্লামের জীবনী এবং তার মাকাম কোথায় তবুও নিজেকে শিশুর মতো করে আকাশে আকাশের চাঁদ ছোঁয়ার আকাঙ্ক্ষী বানালাম এই কথাটা খুব ইম্পর্টেন্ট যে তবুও আমি নিজেকে শিশুর মতো করে আকাশের চাঁদ ছোঁয়ার আকাঙ্ক্ষী বানালাম কৃষের প্রতিযোগিতায় এটাকে শুধু ওসিলা বানালাম প্রতিযোগিতা নয় এটাকে শুধু ওসিলা বানালাম প্রতিযোগিতা নয় যেন কে আমাদের মাঠে আমি বলতে পারি নবী সলাল্লাহ আলী হাসাল্লাম আমি আপনাকে ভালোবেসেছি সত্যি ভালোবেসেছি তা না হলে কি আপনার জীবনী লেখার প্রতিযোগিতায় নেমেছে সুতরাং সুপারিশ করুন নবী আমার জন্য সুপারিশ করুন আপনার কাছে থাকার সুযোগ করে দিন তখন আল্লাহ আলা তার নবীর সুপারিশ কবুল করে আমাকে মাফ করে দিবেন আর আমি জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ তার ভূমিকার মধ্যে এই কথাটা লেখা আছে যেটা পড়লে আপনার মনের মধ্যে নিঃসন্দেহে একটা নাড়া দিবে একটা নূর কাজ করবে ইনশাআল্লাহ আল্লাহ ওয়েজেল অনেক ফিল্ড থেকে অনেক ডেপথ অফ দ্য ডেপথ অফ দ্য হার্ট থেকে তিনি কিন্তু এই বইটা লিখেছেন সংকলন করেছেন যেটা আমরা এই বইটার প্রতি পরতে পরোতে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ তালা তো এতটুকু জানা যথেষ্ট তার সম্পর্কে যে আল্লাহ সফির রহমান মোবারকপুরই ভারতের একজন মানুষ ছিলেন সমসাময়িক প্রেক্ষাপটে সিরাতের উপর সবচেয়ে অনন্য অবদান রেখেছেন এবং তার অনন্য রচনা আর রাহিকুল মাহতুম তিনি রেখে গেছেন তিনি আজকে পৃথিবীতে নাই কিন্তু তার এই কিতাবের হাজার হাজার লক্ষ লক্ষ কপিস মানুষের বাসায় বাসায় আল্লাপাক পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসগুলোতে আরও জানবো তার সম্পর্কে তার জন্ম তার মৃত্যু সম্পর্কে ইনশাআল্লাহ তার কীর্তি সম্পর্কে এবং একই সাথে তার এই রচনা সম্পর্কে এবার আমি চলে যেতে চাই যে সিরাত যে আমরা শিখব বা সিরাত চর্চা করব এখানে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো আসলে কী থাকবে এবং একটা পয়েন্ট দিয়ে আমি ইন্টারোটাকি ক্লাসটা শেষ করবো সেটা হলো যে আধুনিক সময়ে সিরাতের শিক্ষাগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আমরা চলবো এবং দিনটাকে আমরা প্রতিষ্ঠা করার প্রয়াস দেখাবো তো লক্ষ্য উদ্দেশ্যের ক্ষেত্রে আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হলো যে আমরা নবী আলী হিসাল্লাম সম্পর্কে কতটুকু জানি আপনি যদি এই জেনারেশনকে জিজ্ঞাসা করেন নবী সাল্ল আলী নাম কি আসল নাম কি তার বংশ কী তার স্ত্রীদের নাম কি আশাড়ায় মোবাসেরা বা দশজন জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবির নাম কি নবী সাল্লিমসাল্লাম যখন জন্ম নিয়েছিলেন তখন আইএমএ জাহিলিয়াতের অবস্থা কেমন ছিল সেখানে আসলে কি কি পাপ বিরাজ করত কত বছর নবী সাল্ল আলী হিসাল্লাম মক্কায় ছিলেন কত বছর মদিনায় ছিলেন কত হিজড়িতে তিনি যুদ্ধ করেছেন বা কত হিজড়িতে কেবলা পরিবর্তিত হয়েছে উহুদের মাঠে কি হয়েছিল বা বিখ্যাত সাহাবি আবু আবু বকর সিদ্দিক আনহুর বাবার নাম কি ও বিন উমায়ের কে ছিলেন বিন নোয়াস কে ছিলেন খন্দকের যুদ্ধ মানে কি খায়বার কোথায় ইত্যাদি এই কমন প্রশ্নগুলো যেগুলো খুবই কমন এবং বেসিক প্রশ্ন এই প্রশ্নগুলো যদি আপনি এই যুব সমাজকে জিজ্ঞাসা করেন দুঃখের সাথে আপনি ফিল করবেন যে বেশিরভাগ মানুষ এগুলোর উত্তর দিতে পারবে না অথচ আমরা সবাই নবী সাল্লুআলী আসলামকে ভালোবাসি এবং তার উম্মা হিসেবে দাবি করি এবং আমরা চাই তিনি আমাদের জন্য সুপারিশ করেন আমরা তার হাতে হাউজে কাউসারের পানি পান করি এবং আমরা তার সাথে জানাতে থাকি এবং আমরা এটাও চাই যে আল্লাহর জমিনে নবী সাল্লু আলীম রেখে যাওয়া এই দিন বিজয় লাভ করুক অথচ বাস্তবিক অর্থে বাস্তবতার প্রেক্ষাপটে আমরা কিন্তু নবী সাল্লুয় আলীম আসলামের সুননা তার সিরাজ ইভেন কোরআন এগুলোর হকগুলো ঠিকমতো আদায় করছি না তো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা হবে এই যে আমরা আমাদের নবীজকে আগে জানবো তার জীবনী সম্পর্কে জানবো তার জীবনের প্রত্যেকটা পরতে পরতে বিচরণ করব তার সুন্নাগুলো সম্পর্কে জানবো তার সুন্নাগুলো শিখব সিরাজ চর্চা করব সুন্নাত চর্চা করব এগুলো নিজে আমল করে দেখাব এবং এর যে নূর এই নূরে আমরা এই চলমান জাহিলিয়াতের অন্ধকারগুলো দূর করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার প্রয়াস দেখাবো এটা হবে আমাদের উদ্দেশ্য এরপর আমরা চলে আসি এটার প্রয়োজনীয় উপকারিতা কি কি। তার আগে একটা কথা আমি বলতে চাই সেটা হলো যে এটা অধ্যয়নের আগে আপনাকে দু একটা বিষয় জানতে হবে এটা আমার অবজারভেশন যে সিরাত অধ্যয়নের পূর্বে আপনাকে নবী সাল্লি বেসিক যে হাদিসগুলো আছে এই হাদিসগুলো এবং হাদিসের কিছু কিতাব পড়ে নিতে পারলে খুব ভালো হয় তার মধ্যে একটার নাম বলছি হাদিস আরবা আইন আরেকটার নাম বলছি মিশকাতুল মাসাবিহ আরেকটা হচ্ছে রিয়াদ সোলহিন একটা বুলুবুল মিন আদিল এম এই কিতাবগুলো যদি আপনি একটু পড়ে নেন তারপরে সিরাত চর্চা করতে আসেন আপনি অনেক বেশি পজিটিভ ফিল করবেন এবং অনেক বেশি সমৃদ্ধ মনে করবেন ইনশাআল্লাহ আয়লা এর সাথে আপনার একটা যোগ্যতার প্রয়োজন হবে সেটা হলো তাজবিদ সহকারে পবিত্র কোরআন তিলাওয়াত করতে জানা কারণ সিরাতের ক্ষেত্রে অনেক আয়াত চলে আসবে অনেক হাদিস চলে আসবে এগুলো যদি আপনি তাজবিরের সাথে তিলাওয়াত করতে না পারেন বা এগুলোর অর্থটা একটু বোঝার চেষ্টা না করেন তাহলে হয়তো আপনি বোর ফিল করতে পারেন তখন হয়তো একটা গল্পের মতো পড়তে পারেন গবেষণার মতো হয়তো আপনি পড়তে পারবেন না তাই আমার রিকোয়েস্ট থাকবে যে সিরাজ শেখার আগে আপনি অবশ্যই বা এর সাথে সাথে আপনি হারিসের কিতাবগুলোও পড়তে থাকুন এবং নবী সাল্লাহসাল্লামের জীবনী শিক্ষার স্বার্থে এবং অবশ্যই আল্লাহর কালাম শিক্ষার স্বার্থে আপনি তাজবিজ তাজবিদ সহকারে পুরানোর ক্যারিমটাও শিখে ফেলুন আর এ বিষয়ে আমাদের অ্যানাউন্সমেন্টও আসবে ইনশাআল্লাহ তাহলে আমরা চলমান ভিত্তিতেই মাত্র দু মাসের মধ্যে আল কোরআনুল কেরিম শিক্ষার কোর্সগুলো চালু করছি এবং করেছি এখানে আপনারা এনরোল করলে সেখানেও আপনারা জানতে পারবেন কোরআন শিখতে পারবেন আমাদের ইসলামিক ডিপ্লোমা কোর্স থাকবে সেই ডিপ্লোমা কোর্সের মধ্যে এনরোল করলে আপনারা সিরাত এবং কোরআন ছাড়াও ইসলামী আকিদা ফিখ ইসলামের ইতিহাস এবং আপনার ইসলামের ইতিহাসের সাথে ইসলামের জীবনী আকিদা ফিখ হাদিস এই সবগুলো সাবজেক্ট ইনশাআল্লাহতে আলা শিখতে পারবেন আল্লাহবাকে আপনাদেরকে সেখানে অংশগ্রহণ করার তৌফিক দান করুন বিস্তারিত ইনশাআল্লাহ আমরা অনলাইন মাধ্যমগুলোতে জানিয়ে দেব এরপরে চলে আসুন যে এর উপকারিতা বা প্রয়োজনীয়তাগুলো কী কী আমি খুব শর্ট করে কিছু পয়েন্ট আকারে আপনাদের সামনে আজকে লিখে এনেছি এক নাম্বার দেখুন কোরআনুল করিমের কোন আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এবং রসুল্লাহ সালাহ আরিম আসসালাম কোন হাদিসটাকে কোন প্রেক্ষাপটে বলেছেন এই জিনিসটা জানার এবং বোঝার জন্যে আপনার সিরাতের জ্ঞান দরকার প্রত্যেকটা আয়াত এবং প্রতিটা হাদিসের একটা সানে নজুল আছে সানে নজুল বলতে বোঝায় যে যে প্রেক্ষাপটে সেই আয়াতটা নাজিল হয়েছে যে সিচুয়েশনের আল্লাহ সালাম সেই হ্যারিসটা বলেছেন এই প্রাসঙ্গিকতা বা শানে নজুল না জানলে আপনি কোরআনের আয়াত এবং হ্যারিস পড়েও বিভ্রান্ত হতে পারেন এই চান্স আছে ফর এক্সাম্পল সামরিক যে আয়াতগুলো আছে যুদ্ধ সংক্রান্ত জিহাদ সংক্রান্ত যেমন তাওবার মধ্যে পড়লে আপনি দেখতে পারবেন অনেকগুলো আয়াত আছে এই আয়াতগুলো নাজিলের কিন্তু নির্দিষ্ট একটা প্রেক্ষাপট ছিল কোন প্রেক্ষাপটে কোন জায়গায় নবী সাল্লাইসলামের উপরে আয়াতগুলো নাজিল হয়েছে তো এটা যদি আমি না জানি এবং এই আয়াতটাকে যদি ভুল জায়গায় প্রয়োগ করি তাহলে দেখবেন কোরআন সন্নাকে হাতে নিয়েও আমি কিন্তু বিভ্রান্ত হতে পারি এবং জনগণকেও বিভ্রান্ত করতে পারি একটা ইবাদতকে আমি সন্ত্রাসের রূপ দিয়ে ফেলতে পারি আবার একটা সন্ত্রাসী কার্যকলাপকে আমি ইবাদত মনে করতে পারি সো এর জন্য আপনাকে জানতে হবে যে কোন প্রেক্ষাপটে আয়াতগুলো নাজিল হয়েছে এবং কোন প্রেক্ষাপটে হাদিসগুলো অবতীর্ণ করা হয়েছে এর জন্য সিরাতের জ্ঞানের কোনো বিকল্প নাই এরপর চলে আসুন নবী করিম সাল্লাহ আলী সম্পর্কে আল্লাহ আহজাবে নবী করিম সাল আলী আসসালামের মধ্যেই তোমাদের জন্যে উসবাতুল হাসানা আছে বা সর্বোত্তম আদর্শ আছে তো এই আদর্শ বলতে আমরা আসলে কি বুঝি আদর্শ কি শুধুমাত্র ইবাদত বন্দিকীর ক্ষেত্রেই নাকি ব্যবসা পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন আপনার মহামালাত সব ক্ষেত্রেই ইভেন পলিটিক্যাল লাইফ ইকোনমিক লাইফ সব ক্ষেত্রেই তিনি আদর্শ আসলে সঠিক উত্তর কোনটা আমরা সবাই জানি সঠিক উত্তর হচ্ছে নবী সাল্লাহ আলী আমাদের টোটাল জীবনের উসুয়াতুল হাসানা জীবনের প্রতিটা ক্ষেত্রের প্রতিটা কাজের হেদায়ত সুন্নাত নবী সাল্লাহ আলী সিরাত এবং হাদিসের মধ্যে আছে সো সিরাত যদি আমরা না শিখি না জানি তাহলে আমরা উসুাতুল হাসানা থেকে বঞ্চিত হব পক্ষান্তরে যদি সিরাত আপনি শেখেন পাশাপাশি হাদিসগুলো পড়েন এবং কোরআন অবশ্যই আপনি স্টাডি করেন তখন ইনশাল্লাহ আয়েজাল জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কাজ করতে গিয়ে আপনি নবী সাল আল্লাহ আলী উসওয়াতুল হাসানা বা সর্বোত্তম আদর্শ অনুসরণ করতে পারবেন ইনশাআল্লাহ আয়েজে এরপরে চলে আসুন একটা পয়েন্ট হচ্ছে বাহ্যিকতা ইসলাম সুন্দর পবিত্র একটা দিন বা কমপ্লিট কোড অফ লাইফ এখানে যেমন ইবাদতের কথা আছে আধ্যাত্মিকত্বের কথা আছে তেমনি বাহ্যিক অনেক বিষয় আছে আমি বাহ্যিকভাবে কীভাবে কীভাবে পোশাক পরবো আমার চেহারার কাঠামো কেমন হবে আমি কি গোফ রাখতে পারি বা আমি কি দাড়ি কাটতে পারি দাড়ি লম্বা করব না কাটবো না ক্লিন শেভ করব আমি কি করব আমার গেট আপ কেমন হবে আমি কি যে কোনো ড্রেস পরি বাইরে চলে যেতে পারি একজন মহিলা হিসেবে কি আমি যে কোনো ড্রেস পরি বাইরে চলে যেতে পারি নাকি আমার হিজাবের প্রয়োজন আছে আমি যখন মিসওয়াক করব, কিভাবে করব। আমি যখন টয়লেট করব কিভাবে করব। আমি যখন খেতে বসবো দস্তরখানে আমি কিভাবে বসবো খাওয়ার আগে আমি কি বলবো খাওয়ার শেষে আমি কি বলবো স্তেঞ্জা করার আগে কি বলবো শেষে কি বলবো আমি কিভাবে ঘুমাবো আমি কিভাবে কাপড় পরবো কিভাবে রান্না করব, কিভাবে হাঁটবো কিভাবে হাসব কিভাবে কাঁদব কতটুকু আমি আবেগ প্রদর্শন করব। কতটুকু বাস্তবিক হব মানুষের বাহ্যিক কিছু বিষয় থাকে যেটা দেখে একটা মানুষ সম্পর্কে আমরা একটা ধারণা পেয়ে যাই বাহ্যিকতা দেখে একটা মানুষ সম্পর্কে আমরা একটা অনুমান করতে পারি একটা ধারণায় চলে যাই যে তার মধ্যে ইসলামিক লেবাস দেখা যাচ্ছে তার মধ্যে ইসলামিক আদর্শ দেখা যাচ্ছে তার কথাবার্তা তার চলাফেরা তার ওঠা বসা তার খাওয়া তার মহামেলা এগুলো দেখে আমরা কিন্তু দিন ইসলাম সম্পর্কে ধারণা পাই বিকজ আমরা প্রত্যেকটা মুসলিমই কিন্তু ইসলামের এক একজন রিপ্রেজেন্টেটিভ সো এই বাহ্যিকতা শিক্ষাগুলো আমরা সুননাথ থেকে পাবো এবং এই সুন্না আমরা সিরাত থেকে শিখবো তাই সুননাথ শেখার ক্ষেত্রে সিরাতের কোনো বিকল্প নাই এরপর চলে আসুন একটা পয়েন্ট যে আত্মিক একটা জগৎ আছে আমাদের যেটা আমাদের দেহের সাথে সম্পৃক্ত না দেহ এবং আত্মা মিলেই শরীর কিন্তু দেহ দেহ পুরোপুরি আত্মা নয় আবার আত্মা স্বতন্ত্রভাবে দেহ নয় এ দুটো আলাদা আলাদা সত্তা যখন আপনি যখন আপনি আমি ডেট বডি তখন আমাদের মধ্যে আত্মা নেই আর যখন আমরা অ্যালাইফ তার মানে আমাদের মধ্যে এই মাটির দেহর মধ্যে আত্মা আছে ইসলামের মধ্যে আত্মিক অনেক বিষয় আছে ফর এক্সাম্পল ইমান একটা আত্মিক বিষয় তাকোয়া একটা আত্মিক বিষয় আপনার সততা একটা আত্মিক বিষয় আপনার সত্যবাদিতা আপনার উত্তম চরিত্র আপনার ন্যায়পরায়ণতা এগুলো সব আত্মিক বিষয় পক্ষান্তরের শির্খ এটাও কিন্তু আত্মিক বিষয় কুফর এটাও একটা আত্মার সাথে সম্পৃক্ত বিষয় নেফাক আত্মার সাথে সম্পৃক্ত বিষয় মিথ্যাবাদী স্বভাব হ্যাঁ তারপরে খারাপ চরিত্র তারপরে অশ্লীলতা এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আত্মার সাথে সম্পৃক্ত যখন আত্মা কলুষিত হবে তখন মানুষের মধ্য দিয়ে বাহ্যিকভাবে খারাপ কাজগুলো বিকশিত হবে যখন আত্মা পরিশুদ্ধ হবে তখন মানুষের বাহ্যিকভাবেও পরিশুদ্ধ কাজগুলো দৃশ্যমান হবে নবী করিম সাল সোনা এবং সিরাত চর্চা করলে গবেষণা করলে আমল করলে আত্মিক জগতের মধ্যে ইমান চলে আসবে তাকোয়া চলে আসবে ইসলাম আসবে সততা সত্যবাদিতা আসবে এক কথায় নবিকরিম সাল্লিমসাল্লামের উত্তম চরিত্র আত্মার মধ্যে ইনস্টল হবে তখন বাহ্যিকভাবে আমার ইবাদতগুলো সুন্দর হবে আমার বিহেভিয়ার সুন্দর হবে আমার চলাফেরা ওঠা বসা ময়ামেল সব কিছু দেখবেন ইনশাল্লাহ টু দ্য পয়েন্ট হবে এই কারণে সিরাতের অধ্যয়নের কোনো গুরুত্ব কোনো আসলে সিরাত অধ্যয়নের কোনো বিকল্প আমাদের সামনে নাই এরপরে আসেন ইবাদতের একটা পয়েন্ট বলছি ইবাদত বন্দুকের ক্ষেত্রে আমাদেরকে নামাজ পড়তে হয় সম রাখতে হয় সত্য কথা বলতে হয় সাকাত দিতে হয় আমাদের পিতামাতা খেদমত করতে হয় প্রতিবেশীর খোঁজখবর নিতে হয় আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হয় ইবাদতের ক্ষেত্রে আমাদের হজ করতে হয় উমরা করতে হয় এরকম অনেক ইবাদত আমরা আসলে প্রতিনিয়ত করছি তো এই বন্দীকে শিক্ষাগুলো আমরা পাবো কোথা থেকে নবিকেরুমসাল আলী ওয়সালামের রুসমাতুল্ল হাসানা থেকে তাই তার রুসমাতুল্লাহ হাসানা শিখতে হলে জানতে হলে সিরাত এবং সন্ন্যার কোনো বিকল্প নেই এবং কোরআন সিরাত এবং সোনার আলোকে যখন আমরা এগুলো জানব বুঝবো আমল করবো আমাদের ইবাদতগুলো সুন্দর হবে এবং ইবাদতগুলো ইনশাল্লাহ তখন কবুলিয়াত পাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে ইনশাআল্লাহ এরপর চলে আসেন মহামেল বলে একটা কথা আছে যে মানুষের সাথে মেলামেশা করা ব্যবসা বাণিজ্য করা বাজার ঘাট করা যেগুলোকে আমরা অনেক সময় দুনিয়াবি কাজ মনে করি আসলে এই কাজগুলো দুনিয়াবি কাজ নয় এটা ইবাদতের অন্তর্ভুক্ত এই ময়ামাতগুলো আমরা নাবি করিম সাল্লাহ আলীম সিরাত থেকে শিখতে পারি এবং তার সিরাত পড়লে আমরা বুঝতে পারবো যে তিনি কীভাবে বাজারঘাট করেছেন তিনি কিভাবে ব্যবসা করেছেন কিভাবে তিনি তার অর্থনৈতিক জীবনটা পরিচালিত করেছেন কিভাবে তিনি মানুষের সাথে মিশেছেন তো এই বিষয়গুলো সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে হলে সিরাত শিক্ষার কোনো বিকল্প নাই আরেকটা লাইফ আছে আমাদের অর্থনৈতিক লাইফ পলিটিক্যাল লাইফ নাবি করিম সাল্লাহ আলী ইসলাম শুধুমাত্র একজন আধ্যাত্মিক মানুষ ছিলেন না তিনি একজন পিতা ছিলেন একজন লিডার ছিলেন একজন সামরিক নেতা ছিলেন একজন স্টেটের প্রধান ছিলেন এমনকি তিনি ইকোনমিক বিষয়গুলোকেও ডিল করতেন একজন ইকোনমিক লিডার হিসেবে সো এই প্রত্যেকটা সেক্টরেই তার উসমাতুল হাসান আছে তার সুন্না আছে এগুলো আমরা শিখতে পারবো জানতে পারবো সিরাত এবং সুননার চর্চার মধ্য দিয়ে এবং সর্বোপরি পাকের ভালোবাসা পাওয়া যদি আমরা নবী করিম সাল্লাহ আলিয়াস্লামের সিরাত শিখি এবং তার সুন্নাগুলোর উপর আমল করি গবেষণা করি চর্চা করি প্রচার প্রসার করি আমাদের মধ্যে নবী করমস্লাহ চরিত্র ইনস্টল হবে ইনশাল্লাহ ঠিক তখন আমরা কি করব আমরা আল্লাহ পাকের ভালোবাসা লাভে ধন্য হব এই কথাটা আল্লাহ পাক সুরাতুল আলী ইমরানের একত্রিশ নম্বর আয়তে বলেছেন বায়দা আবুদাহিমিনা শেতানুর রাজিম আল্লাহ পাক বলেছেন কুল আল্লাহনি হে নবী আপনি তাদেরকে বলে দিন মমিনদেরকে বলে দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা আমাকে ফলো করো আমাকে অনুসরণ করো তাহলে ইউ হেবিদ কুমুল্লাহ আল্লাহ পাকও তোমাদেরকে ভালোবাসবেন ইয়া বাকুম আল্লাহ পাক তোমাদের সমস্ত গোনাগুলোকে মাফ করে দেবেন আল্লাহ গাফর রহিম আল্লাহ পাক পরম করুণাময় অসীম দয়ালু এই একটা থেকে জানলাম আল্লাহ পাকের ভালোবাসা পেতে হলে নবীকরিম সাল আল্লাহ আলিমসাল্লামের অনুসরণের কোনো বিকল্প নেই যদি আমরা সিরাজ শিক্ষার মধ্য দিয়ে এবং তার সন্ন্যাকুলো আমল করার মধ্য দিয়ে নবী করিম সাল্লাহ আলী পূর্ণাঙ্গ রূপে অনুসরণ করতে পারি তাহলে আল্লাহ পাক স্বয়ং আমাদেরকে ভালোবাসবেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ তাল্লাহ এই প্রসঙ্গে একটা হাদিসও বলা যেতে পারে নবী করিম সালাহ আলী সাল্লাম বলেছেন ল্যু মিনুকুম তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মিনি হতে পারবে না ইমানদারি হতে পারবে না হয়তো এখন ইরাইহি যতক্ষণ না আমি নবী মোহাম্মদ সল্লাহ আলী হাসালাম তার কাছে প্রিয় হচ্ছি মি ওয়েল তার পিতামাতা থেকে ওয়েল আদিহি তার সন্তান সন্ততি থেকে ওয়ানসি আজমা আইন এবং সমস্ত মানব জাতি থেকে নিজের সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমরা নবী করিম সাল আলী হাসলামকে ভালো না বাসছি বেশি তার সুন্নাগুলোকে ভালো না বাসছি তার আদর্শের উপর আমল না করছি ততক্ষণ পর্যন্ত আসলে আমরা পরিপূর্ণরূপে মুসলিম মিন হতে পারি নাই আর একটা হাদিসের মধ্যে এটাও বলা আছে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার আনুগত্য করো কারণ যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো আর যে ব্যক্তি আমার নাফরমানি করলো সে যেন প্রকৃতপক্ষে আল্লাহরই নাফরমানি করলো এরকম একটা আয়াত মনে পড়ে গেল সুরা মুহাম্মাদের মধ্যে আছে আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর আনুগত্য রাসূল এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করো আনুগত্য করোয়লা তো তুবতিলু আম এবং তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না অর্থাৎ আল্লাহর আনুগত্য না করলে রাসূলের আনুগত্য না করলে আমাদের আমলগুলোই নষ্ট হয়ে যাবে আল্লাপাক আমাদেরকে হেফাজত করুন এবং নবী নবীকের সাল্লাহ আসলাম সিরাত এবং সুন্না এবং আফকোর্স কোরআন এগুলোর মধ্য দিয়ে নবীর আনুগত্যের এই সিঁড়ি পার হয়ে আমাদেরকে আল্লাহর ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুন এবং জান্নাতে প্রবেশ করার সৌভাগ্য লাভে আল্লাহ পাক আমাদেরকে ধন্য করুন আই মিন এরপরে আমরা একটা লাস্ট পয়েন্টে যাচ্ছি সেটা হলো যে যে কথাগুলো আমি এতক্ষণ বলেছি এগুলো খুব কমন কথা এগুলো মোটামুটি আমরা সবাই জানি আমার বিজ্ঞ শ্রোতারা নিশ্চয়ই জানেন তবে আমি এখন একটা পয়েন্ট বলতে চাই সেটা হলো যে নবী করিম সাল্লাহ আলী হাসলামের সিরাত আমাদেরকে বর্তমান এই জেনারেশনকে বা এই সমসাময়িক প্রেক্ষাপটে আমাদেরকে টিকে থাকতে দিন নিয়ে চলতে দিনের কথা বলতে দিন প্রতিষ্ঠা করতে কিভাবে হেল্প করতে পারে দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলী হাসলাম তেইশ বছরের এই নববী জীবনে আমাদেরকে আত্মশুদ্ধি শিখিয়েছেন ইবাদত করা শিখিয়েছেন মোয়ামেলাত শিখিয়েছেন ইকোনমিক লাইফ ডিল করা শিখিয়েছেন পলিটিক্যাল লাইফ ডিল করা শিখিয়েছেন সামরিক অভিযান শিখিয়েছেন হিজরত শিখিয়েছেন তিনি আমাদেরকে ইসলামের জন্য সবর করা শিখিয়েছেন মানুষকে দাওয়া দেওয়া শিখিয়েছেন বিদায় মক্কা বিজয়ের পরে বিদায় হজে আমভাবে ক্ষমা করা শিখিয়েছেন নবিকির সালুআসাল্লামের এই তেইশ বছরের এই সিরাদ ঘাঁটলে আপনি দেখতে পারবেন যে এমন কোনো কাজ নাই এমন কোনো ভালো কাজ নাই যেই কাজটা করার ব্যাপারে নবী সাল্লাহ আলী হাসলাম আমাদেরকে বলে যাননি অন দ্য আদার হ্যান্ড আপনি দেখবেন এমন কোনো খারাপ কাজ নাই যেই কাজটা থেকে নবী সাল্লাহু আলী হাসলাম আমাদেরকে নিষেধ করে যান নাই তাহলে আলটিমেটলি তিনি কি করেছেন তিনি এই তেইশ বছরের জীবনে আল্লাহ পাকের জমিনে ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার সমাজ রাষ্ট্র এবং বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করে দেখিয়েছেন এটা সবচেয়ে বড় কথা আমি কিছু এক্সাম্পল দিচ্ছি নবী করিম সাল আলী সাল্লামের সিরাত আমাদেরকে বর্তমান সময় কিভাবে হেল্প করবে ফর এক্সাম্পল একটু লক্ষ্য করে দেখবেন যখন আমরা সামনের ক্লাসগুলোতে যাব সিরাত যখন আমরা স্টাডি করা শুরু করবো আপনি দেখবেন আইয়ামে জাহেলিয়াত বলে একটা যুগের নাম শুনবেন এবং এই যুগের মধ্যে মোটা দাগে আপনি পাঁচ থেকে দশটা বড় বড় পাপ দেখতে পারবেন শিরকের পাপ দেখতে পারবেন রিবা বা সুদের পাপ দেখতে পারবেন আপনি জিনা বা ব্যভিচারের পাপ দেখতে পারবেন আপনি মাদকদ্রব্যের পাপ দেখতে পারবেন এবং একটা বড় পাপ হচ্ছে গোত্রীয় রক্তক্ষয়ী হানাহানি আপনি দেখতে পারবেন এছাড়া আপনি দেখবেন মেয়েদের অবমাননা দেখতে পারবেন কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া দেখতে পারবেন আপনি দেখবেন যে দাস প্রথা দেখবেন যেখানে মানুষকে নির্মমভাবে অত্যাচার করা হতো যেটা হারাম ছিল আর একটা দাসপথ সিস্টেম আল্লাহ পাক হালাল করে রেখে দিয়েছেন সেটা আলাদা ইস্যু এরপরে আসুন এছাড়াও আপনি দেখতে পারবেন যে আইএমএ জাহিলিয়াতের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বড় বড় রক্তক্ষয় সংঘর্ষ হয়ে যাবে এবং এখানে মেয়েদের বৈবাহিক অধিকারের যে অভাব সেটা আপনি দেখতে পারবেন আপনি দেখতে পারবেন এখানে নারীদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা অনেক জাহিলিয়াতের পাপ দেখতে পারেন কুফর শরিক নেফাক এবং নাস্তিকতাও কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখতে পারবেন কিন্তু এই রকম পাপে বা পাপ পঙ্কিলতায় নিমজ্জিত একটা সমাজে থেকে বড় হয়ে উঠে চল্লিশ বছর বয়সে যাওয়ার আগ পর্যন্ত নবী না হয়েও আপনি দেখবেন নবী সাল আলী আসাল্লামের চরিত্রের মধ্যে যাররা পরিমাণ কোনো কলুষতা নাই না তিনি শির করছেন বা পছন্দ করছেন না তিনি রিবা খাচ্ছেন বা তার ধার কাছে যাচ্ছেন না তিনি মাদকদ্রব্য সেবন করছেন না কোনো নারীর অবমাননা করছেন না কোনো হানাহানি কাটাকাটিতে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হচ্ছেন তার চরিত্রটা কিন্তু আপনি তখন থেকেই দেখবেন হুলুকিনা আউজিম যেটা আল্লাহ পাকসুরা কলমের মধ্যে বলেছেন সো এখান থেকে আপনি কি শিখছেন আপনি যদি দেখবেন আপনি আমি যদি দেখি যে বর্তমান সমসাময়িক বিশ্বের মধ্যে কিন্তু সেইম পাপগুলোই বিরাজ করছে আমরা অনেক সময় পরিবেশ পরিস্থিতি দোহাই দিয়ে আমরা নিজেরাও পাপে লিপ্ত হয়ে যাই বা আমরা ছাড় দেওয়ার মানসিকতা প্রদান করি অথচ নবী আলী ইসলাম জাহিলি যুগেও এই কাজটা করেন নাই তো উসমাতুল হাসানা বা সিরাত শিখলে আমরা এটা জানবো কিভাবে জাহিলি পরিবেশে নিজেদেরকে ডিল করতে হয় কিভাবে জাহিলি পরিবেশেও নিজেদের এবং নিজেদের পরিবারকে নিয়ে ইমান নিয়ে ইসলাম নিয়ে তাকুয়া নিয়ে আল্লাহ পাকের নূ নিয়ে পথ চলতে হয় এটা আমরা শিখবো এবং জানবো ইনশাল্লাহ আমি কিছু এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে এবার দেখেন যখন ওয়াহিন আজিল হচ্ছে তখন পাক প্রথম বলছেন পড়ার কথা দিয়ে হলাক অর্থাৎ জাহেলিয়াতে নিমজ্জিত সমাজকে যদি আপনি আমি আলোকিত সমাজে পরিণত করতে চাই তাহলে সর্বপ্রথম প্রয়োজন জ্ঞানের রেভলিউশন বা জ্ঞানের বিপ্লব তো এই যুগেও যদি আমরা ইসলাম নিয়ে কিছু করতে চাই ইসলাম পালন করতে চাই ইসলামের প্রতিষ্ঠা দেখতে চাই তাহলে অবশ্যই জ্ঞানের বিপ্লবের প্রয়োজন এবং এই জ্ঞানটা হতে হবে সমসাময়িক আধুনিক কোরআন শূন্যার ভিত্তিতে যুগোপযোগী যে জ্ঞান দিয়ে আমরা অবশ্যই অবশ্যই এই বিশ্বের প্রতিটা সমস্যাকে যেন ফেস করতে পারি ডিল করতে পারি জ্ঞানটা একমুখী হবে না জ্ঞানটা এককেন্দ্রিক হবে না এবং জ্ঞানটা যেন আসলে অপূর্ণাঙ্গ না হয় এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং সেটা হবে ওহির জ্ঞানের আলোকে ওহির জ্ঞানের শেকড়ে আরেকটা এক্সাম্পল দেখুন আমি দিতে যাচ্ছি সেটা হলো যে দাওয়া যখন নবী সাল্লাহ আসলাম শুরু করলেন তখন কিন্তু প্রচণ্ড রকমের অত্যাচার শুরু হলো নির্যাতন শুরু হলো কোনো কোনো ক্ষেত্রে সাহাবিদেরকে শাহাদত বরণ করতে হলো নবী করিম সাল্লাহমু আলি ইসলাম সাহাবিদেরকে আবি সিনাই হিজরত করতে বললেন তিনি স্বয়ং তায়েফে একবার হিজরত করলেন সেখানে রক্তাক্ত হয়ে মক্কায় প্রবেশ করলেন তো এই যে ব্যাপারগুলো এখানে আপনি দেখছেন নবী করিম সাল্লাহমু আলিসালাম সর্বোচ্চ সবর এবং ইস্তেকোয়ামা যেটা আমরা বলি দৃঢ়তা এটার পরিচয় দিয়েছেন সো দিনের দাওয়াতি কাজ করতে গেলে দিন নিয়ে চলতে গেলে আমাদেরকে যেসব বেগ পেতে হবে এর শিক্ষা কিন্তু এই সিরাতের মধ্যেই আছে সিরাত আমাদেরকে শেখাবে কিভাবে চতুর্মুখী জুলুমের মধ্যে দিন নিয়ে টিকে থাকতে হয় সবর করতে হয় এবং স্তেকোয়ামায় থাকতে হয় তো সিরাত শুধু গল্পের মতো পড়বই না আমরা এখান থেকে ভিতর থেকে শিক্ষাগুলোকে বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আয়জেউজের এবার দেখুন এত গুরু দায়িত্ব পালন করার পরেও নবীকে সাল্লসলামের নিজের ইবাদতে কখনও কোনো ঘাটতি দেখা যায় না তো সিরাত পড়লে আমরা শিখব যে কীভাবে নিজে ইসলাম নিজের উপর প্রতিষ্ঠা করে দেখাতে হয় এবং কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে ইস্তেকামার উপর থেকে আমল করে যেতে হয় এবং সেদিকে মানুষকে দাওয়া দিতে হয় আরও কিছু পয়েন্ট দেখুন হিজরত প্রয়োজন নবী সাল্লাহম আলু ইসলাম যেমন নিজে হিজরত করেছেন এবং সাহাবাইকার আবিসিনিয়া আবিসিনিয়া মক মদিনায় হিজরত করেছেন মক্কা থেকে এবং সেখানে আল্লাপাক একটা স্বতন্ত্র ইসলামিক স্টেট দিয়েছিলেন তো এখানে একটা শিক্ষা আছে যে সবসময় সব সিচুয়েশন কিন্তু একরকম থাকে না এমন হতে পারে যে আপনি আমি যে সমাজে বসবাস করছি সে সমাজটা চতুর্দিক থেকে জাহিলিয়াতে পরিপূর্ণ যেখানে ইসলামের কথা বলতে মানা শুনতে মানা ইসলামের কথা ভাবতে মানা যদি আল্লাহ না করে এমনও কোনো জটিল পরিস্থিতির মধ্যে মুসলিমরা পড়ে যায় কখনো তাদের জন্য ইসলাম বন্ধ হয়ে যাবে না তাদের জন্যে ইমান বন্ধ হয়ে যাবে না ইসলামের দাওয়াত প্রচার প্রসার বন্ধ হয়ে যাবে না বরং তাদেরকে এমন কোনো অনুকূল পরিবেশ সার্চ করতে হবে যেখানে গেলে তারা তুলনামূলক বেটার একটা পরিবেশে দিন চর্চা করতে পারবে দিনের প্রচার প্রসার করতে পারবে এরপরে দেখুন হুদাইবের সন্ধির মধ্যে আপনি একটা হেদায়েত পাবেন একটা শিক্ষা পাবেন করিম রুমসাল্লাহ আলু সাল্লামের সবচেয়ে বড়ো শত্রু ছিল মক্কার কাফের কোরআশ মোশরেকরা এবং এদিকে ছিল ইহুদিরা মদিনার দিকে এছাড়াও জাজিরতুল আরবের মধ্যে ছোট ছোট কিছু শত্রু অবশ্যই বিরাজ করত যখন হুদায়বে সন্ধি হয়েছে তাদের সমস্ত শর্ত নবীসলাম মেনে নিয়েছেন এবং তারা আমাদের কোনো শর্ত আসলে মানছিল না বরং আমাদেরকে তাদের সব শর্ত মেনে নিতে হয়েছে সাহাবির অনেকেই প্রশ্ন তুলছিলেন বা কেউ কেউ এটা মানতে দ্বিধা করছিলেন যে আমরা কেন ওদের সব শর্ত মেনে নিব কিন্তু আল্লাহর হুকুমে নবী সাল্লাম সমস্ত শর্ত মেনে নিয়েছেন এর মধ্য দিয়ে নবী আল্লাহ পাক মহান বিজয় দিয়েছেন কিভাবে যখন বড় শত্রুর হাতকে চেপে ধরা হয়েছে যে আগামী দশ বছর আমরা কোনো লড়াইয়ে যাব না তখন নবী সাল্লু ইসলাম এবং সাহাবিরা দশ বছর শান্তির সময় পেয়ে গিয়েছিলেন যে সময়টুকুর মধ্যে তারা দাওয়াতি কাজকে প্রশস্ত করতে পেরেছেন এবং পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করতে পেরেছেন এবং একই সাথে ছোট ছোট শত্রুদের সায়স্তা করার সুযোগ তারা পেয়ে গিয়েছিলেন তো এটা কিন্তু একটা পলিটিক্যাল বিজয় ছিল তো শুধুমাত্র গল্পের মতো পড়া নয় এখানে আমাদেরকে সামরিক ট্যাকটিক সুন্নাগুলাও শিখতে হবে পলিটিক্যাল সুননাগুলোও শিখতে হবে এরপরে দেখুন রাজা বাচ্চাদের কাছে নবী সাল্লাহ আলু ইসলাম দাওয়াত পত্র প্রেরণ করেছিলেন তার মানে এখানে ইসলাম শুধুমাত্র একটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং পুরো বিশ্বের নেতাদের কাছে পর্যন্ত ইসলামের দাওয়াতটা পৌঁছে যাবে এখান থেকে একটা শিক্ষা চলে আসবে যে ইসলাম শুধুমাত্র একটা নির্দিষ্ট গোত্র নির্দিষ্ট সম্প্রদায় একটা দেশের জন্য নয় বরং এটা পুরো বিশ্বের পুরো মানব জাতির জন্যে এবং যাদেরকে তিনি দাওয়া দিয়েছিলেন তারা ছিলেন ক্রিশ্চিয়ান কেউ ছিল অগ্নিপুজক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষেত্রে মিশরের রাজা মোকাউকিস আপনার এদিকে রোমান সম্রাট হিরাক্লিয়াস এদিকে আবি সেনিয়ার বাদশাহ নজাসি তারা কিন্তু কেউ মুসলিম ছিলেন না তারা কিন্তু কেউ পত্তলিক ছিলেন কেউ ছিলেন ক্রিশ্চিয়ান কেউ ছিলেন নাসওরা ইত্যাদি বা কেউ জিউজও ছিলেন সো এখানে একটা শিক্ষা আছে যে শুধুমাত্র এককেন্দ্রিক ফোকাস নয় বরং ইসলামের এই দাওয়াতটা হবে সবার জন্যে সার্বজনীনভাবে বলা যায় না আল্লাহ আলমিন কখন কার হৃদয়কে ঘুরিয়ে দিবেন এবং কার দ্বারা আল্লাহবাক ইসলামের এমন খেদমুখ নেবেন যা আমরা কখনো কল্পনা করিনি ফর এক্সাম্পল ওমর রবি রদিউল্লাহ রদল্লাহ যিনি নবীসল আল্লাহমআসলামকে স্বয়ং হত্যা করতে এসে ইসলাম কবুল করেছেন যাকে আল্লাহ রবুল্লাহ আলমিন মিনিন বানিয়েছেন এবং যার মতো শাসক এই পৃথিবীতে কখনো আসেনি নবীর পরে আর আসবেও না নবিস এটাও বলেছেন যে আমার পরে কোনো নবী নেই যদি কোনো নবী হতো তাহলে ওয়ার্মুল খতাব নবী হতো সো এখানে আমরা বুঝতে পারছি যে দাওয়াতটা আমভাবে সবার জন্য হবে শুধু মুসলিমদের জন্য নয় সিরাতের শিক্ষাটাও শুধু মুসলিমদের জন্য নয় এই সিরাতের শিক্ষাগুলো আমাদেরকে অমুসলিমদের মাঝেও ছড়িয়ে দেওয়ার মানসিকতা লালন করতে হবে এবং সর্বশেষ এক কথায় বলতে চাই যে মদিন রাষ্ট্র কায়েম বলেন মক্কা বিজয় বলেন তারপরে বিদায় হজের ভাষণ বলেন আমভাবে সবাইকে ক্ষমা করে দেওয়ার মহান এই দৃষ্টান্তর কথাই বলেন সর্বোপরি নবী সাল্লি সাল্লাম এই তেইশ বছরের মধ্যে জাহিলিয়াতে সমস্ত অজ্ঞতাকে দূর করে ওই জাজিরাত আরবের মধ্যেই একটা আলোকিত অহির জ্ঞানে আলোকিত একটা সমাজ আল্লাহর সাল্লাহু আলি সাল্লাম প্রতিষ্ঠা করে কাগজে কলমে না প্রতিষ্ঠা করে দেখিয়ে গেছেন বাস্তবিক অর্থে কীভাবে করতে হয় সো সিরাতের মূল শিক্ষা এটাই যে আমরা নিজেরা দিন শিখব সিরাত শিখবো কোরআন জানব আমল করবো সুন্না জানবো আমল করব মানুষকে দেওয়া দিব টোটাল কথা হচ্ছে আমাদের দ্বারা প্রত্যেকের দ্বারা যেন দিন উপকৃত হয় দিন এগিয়ে যায় এবং আল্লাহ পাকের জমিনে পাকের দিনটা যেন স্টাবলিশমেন্ট আমরা দেখে যেতে পারি বা চেষ্টা করি যাতে আমাদের পরবর্তী জেনারেশন এই সুফলগুলো ভোগ করে আদারওয়াইজ ইসলাম সংকুচিত হয়ে পড়বে শিক্ষা সংকুচিত হয়ে পড়বে ন্যায় এর উপরে অন্যায় জুলুম তারা জয়লাভ করবে শয়তানের শক্তিগুলো জয়লাভ করবে মুসলিমদের অবস্থা সংকুচিত হবে অত্যাচার বাড়বে এবং জালেম ক্যাফের ফাসেক মুশেখ মুনাফেকদের যে আধিপত্য দৌরত্ব এটা প্রতিষ্ঠা হবে ইসলামের দরজা সংকুচিত হবে কখনই আমরা চাইব না আল্লাপাকের দিন পরাজিত হোক আল্লাপাকের দিনের বিজয়ের জন্যই কোরআনের পাশাপাশি হাদিস এবং সিরাতের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই আয়োজন আল্লাহ সফিউর রহমান মুবারকুর রাহিম এই অনন্য রচনা রাহিকুল মাহতুম এই কিতাব থেকে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সিরাজ শেখাবো নবী কর্লাহমআলি সালামের জীবনের পরতে পরতে ঘটে যাওয়া মূল ঘটনাগুলোকে নিয়ে আমরা ইনশাল্লাহ তাল আমাদের পরবর্তী এপিসোডগুলোকে সাজাবো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে একসাথে নবী সাল্লাহ আলী সাল্লামের জীবন জীবনী সম্পর্কে জানার পড়াশোনা করার মুখস্থ করে ফেলার আমল করার এবং শিক্ষা গ্রহণ করার توفيق نعيد كرون أتشكر أنا أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين بارك الله لنا ولكم بالآية الحكيم إنه تعالى جواد كريم بر رؤوف الرحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته